الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من أتى محمد فقد أتى الله من أصى محمد فقد أصى الله محمد فرق بين الناس رواه البخاري আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যে মহান রাব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, বিশেষ করে দীর্ঘদিন পর আমাকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে বিনীতভাবে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের আমি এমন এক সময় খুতবা দিতে দাঁড়িয়েছি মিম্বারে, যখন গোটা পৃথিবী একটা যেন এলোমেলো অবস্থার মধ্যে আছে। আমাদের পারস্পরিক সম্পর্ক, বন্ধন, আত্মীয়তার বন্ধন, সমস্ত কিছু যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা একটা স্ক্যাটার্ড পরিবেশে আমরা এসেছি, এটা তো ছিল না। কারণ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুসলিম হিসেবে। মুসলিম হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, তাদের উপরে কেউ যাবে না। কিন্তু আজকের দেখেন, একজনের বাড়ি যেতে হলে আমরা 10 বার চিন্তা করতে হবে, যাবো কি না, যাওয়া যাবে কি না, আমাকে আসতে দেবে কি না, এটা তো ছিল না। এমনকি মুসাবা করলে আল্লাহ রসুল বলছেন, যখন দুইজনের সাথে দেখা হলো, মুসাবা করলো, পৃথক হয়ে গেলো, আল্লাহ পাক তাদের গুনাহ ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ, এগুলো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি কোরআনুল করিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করি, সূরা ইমরান থেকে। আমি এরির আলোকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতগুলো আপনাদের মসজিদে 1000 বারও বেশি আলোচনা হয়েছে আমার মনে হয়, অন্তত আমার জানা মতে। আল্লাহ পাক বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল, ওদেরকে জানিয়ে দিন, পৃথিবীর সবাইকে জানিয়ে দিন, যদি আমার সন্তুষ্টি পেতে হয় তবে আপনাকেই যেন অনুসরণ করে। এই প্রত্যয় রসুলকেই অনুসরণ করতে হবে, শুধুমাত্র নামাজের অফুলে দেন করবো আর আমিন জোরে হলো, এটার মানে ইত্তেবা, তাই না? এটাই বলেছেন নাকি? নামাজে শুধু রফুলে দেন করবো আর আমিন জোরে হলো, এটাই অনুসরণ করতে বলে, আর কিছু বলেননি নাকি? জীবনের সর্বত ক্ষেত্রে, সর্ব অবস্থায় রসুলকে অনুসরণ না করতে পারলে কোনোদিনই নাজাত পেতে পারে না, পাবেও না। তাই বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাও যেন রসুলকেই অনুসরণ করো। আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড হবে রসুল কেন্দ্রিক, যেভাবে রসুল দেখিয়েছেন। কারণ মা আতা কুমুর রসুল ফাখুজুহু, আমার রসুল তোমাদেরকে যা দেয় ওটাই গ্রহণ করো।
পৃথিবীর কোনো দর্শন, কোনো আদর্শ, কোনো ব্যক্তিত্ব আমাদের জন্য কোনো অনুসরণ বা অনুকরণযোগ্য নয়। কারণ আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতটা পড়তে গেলে মনের মধ্যে অনেক শান্তি আসে, কী যে সুন্দর, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র উসওয়া হবে কে আমাদের? রসুল। রসুল ছাড়া আমাদের জন্য কেউ উসওয়া নয়। তাও কাদের জন্য এটা হতে পারে? সবার জন্য না, কিন্তু এই আয়াত সবার জন্য প্রযোজ্য নয়। আমার কথা না, আল্লাহ পাকই বলে দিচ্ছেন, মান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং রসুলকে যারা বিশ্বাস করে, যারা মানে, তাদের জন্য এই আয়াতটা, সবার জন্য না। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এইটাই তোমাদের জন্য একমাত্র বিধিবিধান। কিন্তু আমরা কি আমাদের জীবনের সর্বক্ষেত্রে রসুলকে মেনে চলছি, পেরেছি? পারিনি। কেন? আমি যদি এখন প্রশ্ন করি, কে কে কয়টা সিরাত পড়েছেন আল্লাহ রসুলের? আল্লাহ রসুলের সিরাত না পড়লে কোনোদিন আল্লাহ রসুলকে মানা সম্ভব নয়। অথবা কারোর কাছে যদি জেনে নেওয়া যায়, সবচেয়েতে ফেমাস যেটা রাহিকুল মাকতুম, এই 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 সিরাতটা অত্যন্ত প্রসিদ্ধ, প্রায় কয়েক শত বইয়ের মধ্যে থেকে এটাকে প্রথম স্থান অধিকার করেছিল এই সিরাত। আমাদের অনেকেই হয়তো জানে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি না চিনলে আমি আল্লাহকে চিনব কী করে? তিনিই তো আমাদেরকে চিনিয়ে দিয়ে গিয়েছেন, আর তিনি আমাদের উসওয়া। যেমন দেখেন এই হাদিসটা তিরমিজি মুসলিম অনেক জায়গায় আছে। একটা মহিলা সে ছাগল চড়াচ্ছিল, তো বকরি এসে একটা বাঘ এসে তার একটা বকরি নিয়ে চলে যায়। তো মালিক সেটা দেখেছে, দেখে ফেললে তার গালে একটা টেনে চড় মারে, বকরি নিয়ে চলে গেল, জোরে একটা চড় দিল। মালিক এটা দেখলেন, আমি অত্যন্ত অনেক লম্বা হাদিস আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় খুব কম, একটা চড় দিতে আপনি বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ সব জায়গায় পাবেন এটা। তখন উনি যে মারলেন আর কি, তার দাসীকে আল্লাহ রসুলের কাছে যে বলছে, আল্লাহ রসুল আমি তো এরকম একটা কাজ করেছি, তার একটা চড় দিয়েছে, আমি মালিক দাঁড়ানো সত্ত্বে সে বকরি নিয়ে গেছে বাঘে, এ তো আমার দেখে কিছু মনে করলো না, ওর কথা শুনবে কেন? আমি তার একটা চড় মেরেছি, আমি কি তারে আজাদ করে দেবো? আল্লাহ রসুল বলেন, যা ওরে নিয়ে আসো আমার কাছে, ওই দাসীটাকে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? উনি বললেন, ফিস সামায়, আকাশে। মা না অন্তা রসুল্লাহ। তখন ওই লোক বলছি তো মুসলিম, আল্লাহ রসুল যে মুসলিম, সাক্ষ্য দিলেন মুসলিম। আজকের আমাদের দেশের মাদ্রাসার পাঠ্যপুস্তক আব্দুর রউফ সাহেব একটা বই লিখেছিলেন, আল্লাহকে নিরাকার সর্বত্র বিরাজমান, এ নিয়ে অনেকটা মানে কে হয় জানে, খুলনা একটা লঙ্কা কাণ্ড ঘটে গেছে মনে আছে যাদের, আপনারা জানেন। আমারে অনেক লোক বলেছে, আপনার আহলে হাদিসের তারা বড় বড় পণ্ডিত ব্যক্তি, নাম করা করে বলে এগুলো লেখার দরকার কি ছিল? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানতোই যে আল্লাহ নিরাকার, কারণ মাদ্রাসার পাঠ্য বইতে আছে এটা, আমি পড়েছি, আপনারা পড়েছেন কিনা জানি না। তো সে আল্লাহকে যদি নিরাকার ভাবে, তো সে তো আল্লাহকে বিশ্বাসই করেনি, নাস্তিক, আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ তো আকার আছে, আল্লাহকে কেন নিরাকার বলবে? এটা হারাম। এই যুগান্তকারী বইটা লেখার জন্য তাকে খুলনা ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার বিনিময় চাচ্ছি, তানার জন্য যেন জান্নাতুল ফেরদাউস হয়। তো সুতরাং আমাদের দেশের মানুষের ইলম এত স্বল্প যে চিন্তা করা যায় না, কিন্তু আমাদের মধ্যে বড় বড় মুহাদ্দিস আছে, মুফতি আছে, আর এই সর্বনাশ, কথা বলতে গেলেই এক একটা হাদিস বলে দেবে, কিন্তু জানে না আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করার কতগুলো নিয়ম আছে, উসুল আছে, হাদিসের উসুল আছে, তাফসীর আছে, এগুলো জানার প্রয়োজন। কিন্তু আমরা না জেনে দু একটা হাদিস জেনেই ব্যাস বলে দিই। যাই হোক, আজকের আমাদের এই পরিণতি কেন? ওরা বিশ্বে আমরা এমনভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে কেন? আল্লাহ পাকে এই জন্যই পাঠিয়েছেন আমাদের না? এই জন্যই যে অজ্ঞতা আমাদের মধ্যে এমনভাবে চেপে বসেছে। আমি যদি আজকের প্রশ্ন করি, আজ সকালে সুরা কাহাফ কয়জন পড়েছেন? অনেকে হয়তো বলতে পারবেন না,
জুমার দিন আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন সকালে সুরা ফজরের পর সুরা কাহাব পড়ার জন্য, অর্থাৎ তো জুমার দিন, অন্তত 10টা আয়াত পড়ার জন্যে। আমরা কি রসুলের কথাকে মেনেছি, মানতে পেরেছি? না, পড়ে নেবেন, যারা শুনলেন আজকেই পড়ে নেবেন, এটা রসুলের সুন্নাত। সাহাবিদের সাহাবিরা রসুলের একটা কথা শোনার সাথে সাথে সেটাই মেনে নিতেন, কিন্তু আমাদের মধ্যে সেই গুণটা গড়ে তুলতে পারেনি। আজকে বেশি বেশি করে সালাত পড়তে বলা হয়েছে, সালাত মানে দুরুদ। আমি সাধারণত দুরুদ শব্দ ব্যবহার করি না, দুরুদ, তারপর রোজা, নামাজ, এই শব্দগুলো সাধারণত আমি খুব কম ব্যবহার করি। এটার মানে মিনিং এটা হচ্ছে ভুল মিনিং। যেমন একজন খুব নাম করা মাওলানা সাহেব আমি জিজ্ঞেস করছি, তার নাম আব্দুল সত্তার, আপনারাও চেনেন, আমি বলি আপনার নাম কি আব্দুল, সে আব্দ কে, আপনি কার ইবাদত করেন, সে আব্দুল সত্তার কে? আপনি কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন যে আব্দুল সত্তার নামে কেউ আছে কি না, কেউ ছিল কি না, বা কিতাবে আছে কি না, কোনোদিন বলেন কি? আল্লাহর একটা গুণবাচক নাম না? আমি ভাই খুঁজে দেখেন তো দেখি হাদিসে এবং কোরআনে কোথাও আব্দুল সত্তার আছে কি না, বলেন কি? আপনি তিনি বড় একজন মাওলানা, ডবল দাওরা, আপনারা চেনেন, তাহলে আব্দুল সত্তার তো কোথাও নেই ভাই, আপনি কেন আব্দুল সত্তার? এরকম অনেক নাম বলতে পারি আমি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে মিসকনসেপশন এমনভাবে এসছে, কিন্তু আমরা অত্যন্ত বিতর্ক প্রিয় হয়ে গেছি। তা আমাদেরকে রসুলকে যদি অনুসরণ করতে হয় তো রসুলকে তো জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, নাকি এমনি? ইসলাম এরকম কোনো ইগনোরেন্সি রিলিজিয়ান্স নয়, তার মধ্যে নলেজ থাকতে হবে। একটা মুসলিম মানে সে একজন অনেক বড় জ্ঞানী, কিন্তু আজকের এই আমাদের মুসলিম সমাজটা হয়ে গেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অজ্ঞ বেশিরভাগ। আপনার অবাক হয়ে যাবেন, এই যে পৃথিবীর যা কিছু আবিষ্কার ডিসকভারি যেগুলো হয়েছে সব মুসলিমদের তৈরি করা। সুতরাং আমাদের মাঝে আমরা পড়ি না, আমরা শিখি না, আমরা জানি না, এই জন্য কোরআনের প্রথম শব্দটা ছিল হচ্ছে ইকর। আমি অনেক জায়গায় বলেছি আমাদের ইকরওয়ালা মুসলমান হতে হবে, হতেই হবে যদি আমাদের উপরে উঠতে হয়। আমাদের যদি উপরে উঠতে হয় অবশ্যই ইকরওয়ালা মুসলমান হতে পারে, এটার জন্য প্রয়োজন রসুল সম্পর্কে স্পষ্টভাবে ধারণা লাভ নেওয়া। আমাদের দেশে তো আবার একদল বলে রসুল নাকি নূরের তৈরি, অনেকে বলে, হয়তো শুনেছেন আপনারা, না আল্লাহ পাক সূরা কাহাফের শেষেই বলছেন কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও হে রসুল, আমি তো তোমাদের মতনই একজন মানুষ, ইউহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহি আসে। তাদের কাছে কোরআন রয়েছে, কোরআনটা খুলে দেখেনি, আজকে সে বিতর্ক করে এ নিয়ে, অনেকেই করে ইল্লা মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, এ সালাফি মানহাব ছাড়া, মানহাব ছাড়া একটা মানুষের পক্ষে নাজাত পাওয়া কোনোদিন সম্ভব না, কশিন কালেও সম্ভব না। আমার কথা আল্লাহ রেকর্ড করছেন, মা ইয়ালফাজু মিন কাউলি ইল্লা লাদাই ইল্লা কাউলি লাদাই আতীদ, তোমার কথা সাথে সাথে নোট হচ্ছে, আমার কথাই যে বলছি না সাথে সাথে, আমার না শুধু সবার, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহ পাক ভিডিও করছেন, কল্লা সেই নাহসাইনা হুফি ইমাম মুবিন, আমাদের সমস্ত ক্রিয়া কার্যকলাপ সব কিছু নোট হচ্ছে। আজকের আমরা যে কর্মকাণ্ডগুলো করছি শুধুমাত্র চোখের একটা নেশা ছাড়া আর কিছু না। আমাদের সন্তান সন্ততি যা করছি, টাকা ইনকাম যা করছি, বৈধ অবৈধ হারাম, এগুলো কী কী জন্য করছি? চোখের। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারেরা খবরদার, তোমাদের লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ এগুলো যেন এবং সন্তান সন্ততি আমার ইবাদতের সাথে কোনো কাউন্টার হয়ে না যায়, সাংঘর্ষিক যেন না হয়। কেন? অমাইয়া ফজাল ইসরা মুনাফেকুনের আয়াত, আপনারা তো সালাফি মসজিদের মুসল্লি জানেন তো, এগুলো এই আয়াতটা জানা উচিত। আসলে আমাদের মিনিং জানি না, আমরা বলে যাই কিন্তু আমরা তার মিনিং জানি না। তহা মা আনজালনা আলাইকাল কোরআন আলী তস্ক, তোমাদের তো কোরআন আমি এই জন্যই দিই, তোমার ব্যাকবের মতন জীবন, এই জন্যই তোমাদের কোরআন দিইনি। যারা কোরআনের উত্তরাধিকার পৃথিবীর সবচেয়ে তারা সম্মানীয় ব্যক্তি। কোরআনকে আমরা পেয়েছি কিন্তু আমরা সেটাকে আমলিয়াতের মধ্যে আনতে পারিনি।
কেন? রসুলকে আমরা আজ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ চিনতে পারেনি। আমাদের রসুলের প্রতি ইমান যদি কেউ না আনে, আল্লাহর প্রতি আছে, জান্নাতে যাবে? রসুলের প্রতি ইমান এনে আনেনি, আল্লাহর প্রতি ইমান এনেছে, জান্নাতে যাবে? না, ও জাহান্নামী হবে। রসুলের প্রতি তাকে ইমান আনতে, ইমান বলতে কি, বিশ্বাস, বিশ্বাস আচ্ছা ঠিক আছে, না এটাম না। রসুলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত, আমার ব্যক্তিগত সাদাকাহুল আমল, আমার সাক্ষ্য দেবে প্রত্যেকটি আমল আমার রসুল এটা করেছেন, আমি রসুলের আমলই করছি। কেন? রসুল ছাড়া কিন্তু আমাদের আমল কবুল হবে না। আল্লাহ পাক তাই বলে দিচ্ছেন যে কল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, রসুল ওদেরকে জানিয়ে দিন যদি তারা আমার সন্তুষ্টি চায়, আমার করুণা চায়, আমার ভালোবাসা পায় চায়, যেন আপনাকেই অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ও ইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ অত্যন্ত করুণাময়। তাহলে রসুলের সিরাত যদি না জানি, কী করে রসুলকে অনুসরণ করব? আমরা কী করে করব? শুধু মুখে বললে তো হবে না। তাহলে আমাদের জন্য একমাত্র উসওয়া হচ্ছে আমাদের রসুল, সেজন্য আমাকে রসুলকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের সন্তান সন্ততিগুলো আজকে কোন দিকে যাচ্ছে? বিশ্বাস করেন, এই প্রজন্ম একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাদের পোশাক, তাদের আচরণ, তাদের ব্যবহার দেখে মনে হয় না যে কোনো মুসলিম পরিবারের সন্তান। কিন্তু তাকে কেন এরকম হয়েছে? আমাদের পারিবারিকভাবে প্র্যাকটিসিং ইসলাম নাই। আমাদের ইসলাম শুধু মুখের করে তর্ক করবো একবারে অনেক, কিন্তু বাস্তবতার থেকে যোজন যোজন দূরে। ইসলাম তর্কে নয়, আমার প্রত্যেকটা আমল আখলাকের মধ্যে ইসলাম থাকবে, দেখলেই বুঝবি একটা মুসলিম, দেখলেই বোঝা যাবে সে একজন মুসলিম। কিন্তু আজকের কথা, চাল চলন, ব্যবহার, এগুলো আমাদের মাঝে রিসালতের সাক্ষ্য দিচ্ছে না। ও সাদাকাহুল আমল, তার প্রত্যেকটা আমল সাক্ষ্য দেবে যে লোকটা মুসলিম। তো আজকের এই রিসালতের ব্যাপারটা আমাদের মাঝে ঠিক তেমন একটা নাই। যার যা খুশি তাই শুরু করে দিয়েছে, যার যা খুশি বলাও এখন সমস্যা। আগের মতন যেমন খুতবা দিয়েছি, এখন আর সেভাবে খুতবা দেওয়া সম্ভব হয় না। ডেসপারেট মানে পুরো, আমরা তো দলিলের ভিত্তিতে বলবো, দলিলের বাইরে তো কোনো কথা আমাদের হবে না, হতেও পারে না, কিন্তু ততটুকু বলতে যাও অনেক ঝুঁকির ব্যাপার। আজকের কেন আমাদের এই অবস্থা হলো? দরিবাত আল্লাহিমু জিল্লাত ওয়াল মাসকানা, এই যে জিল্লাতি আমাদের উপর কেন চাপিয়ে দিয়েছ? বাউ মে গদাবিম মিনাল্লাহ, আল্লাহ আমাদের উপরে গজবগুলো কেন দিলেন? আজকের আমাদের দেশ ও গোটা বিশ্বের উপর দিয়ে একটা ভয়াবহ মহামারী আকার চলছে, করোনা ভাইরাস নামে যেটা। এগুলো কিন্তু হাদিসের সব দেওয়া আছে, আমরা পড়িনি বলে সেই জন্যই। হাদিসে আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেছেন এই টাউন বা এই যে মহামারী আছে, এটা আজকের নতুন জিনিস নয়, বাড়বে কমবে কীভাবে হবে সবই দেওয়া আছে। কিন্তু আজকের আমরা এই মহামারীকে যতটা ভয় পাই, আল্লাহকে কিন্তু অতটা আমরা ভয় পাই না, জানি না। আপনারা কে বলেন না আমি জানি না, আমি দেখছি তাই। অথচ এই মহামারীর মালিককে কে মালিক? আল্লাহ। আল্লাহ যদি হুকুম দেয় এক্ষুনি চলে যাবে, সেকেন্ডের মধ্যেও থাকতে পারবে না, পারবে না। কিন্তু আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম তাহলে কী হতো? আমাদের মধ্যে এই ভয় বলা নাবলু অন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু, এই যে পরীক্ষা, এটা আমাদের জন্য হতে পারে পরীক্ষা, হতে পারে শাস্তি। সুরা বাকারা আল্লাহ পাক বলছে বলা নাবলু অন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদের কিছুটা পরীক্ষা করব। পরীক্ষা করবেন না আল্লাহ পাক? আল্লাহ বলছেন তো পরীক্ষা করব। বিষয় মিনাল খৌফ ওয়াজ্জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবনের ক্ষতি, ফসলের ক্ষতি, বিভিন্ন ধরনের
ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করবো, অবশ্যই মিনিম যারা এই ক্ষতিটাকে মেনে নিল তাদেরকে বলছে সুসংবাদ দাও, কিসের? জান্নাতের, জান্নাতের। অনেক লম্বা আয়াত। তা সুতরাং আজকে কি গোটা পৃথিবী ক্লোজ হয়ে গেছে, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে। আমি খুলনার সবচেয়ে বড় যিনি একজন আলিম, আমার সাথে বন্ধু মানুষ, তো তারে আমি তার সাথে আমার দেখা হয়। আমি জিজ্ঞেস করি, হুজুর আপনার বাড়ি কি যাবো? বলে আসেন আসেন। তো যাওয়ার আগে গোসল করতে হবে না, উজু করতে হবে না, তায়াম্মুম করে যেতে হবে। এখন তো মুশকিলের ব্যাপার, স্যানিটাইজেশন না হয় তো যাওয়া যাবে না। চিন্তা করে দেখুন, আমি এটা খারাপ বলছি তা না, আপনার আবার অন্য দিক দিয়ে নিয়েন না। কারণ এই আজাব আমাদের উপর কেন আসবে? আমরা মুসলিম, আমার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, দুশ্চিন্তা নেই। ভয় তো দুটি কোনো দুশ্চিন্তাই নেই। আজকে কেন এটা হবে আমাদের পরে? কেন? ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে আমি বলছি, কেন এটা হবে? কারণ আমরা সেই সেভাবে দাঁড়াতে পারিনি, সেভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি, আল্লাহর বিধানকে আমরা সেভাবে মেনে নিতে পারিনি। আমাদের শুধু মুখে আছে, কিন্তু বাস্তবতার সাথে সেটা অনেক যোজন যোজন দূরে। কারণ আমাদের কাছে আল্লাহ পাক দিলেন কি, কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ। কোরআন যাদের কাছে আছে তারা কেন চিন্তার মধ্যে থাকবে? হতেই পারে না, অসম্ভব ব্যাপার, এটা আমি বিশ্বাস করি না। যাদের কাছে কোরআন আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্প্রদায়, শ্রেষ্ঠ একটা জাতি, একটা সুচিন্তিত একটা সম্প্রদায়। তাদের চিন্তা আছে, তাদের জ্ঞান আছে, তাদের সমস্ত কিছু আছে। তিবিয়ান আলী কুল্লিশাই, ও কোরআনের মধ্যে তো সবই দেওয়া আছে, নাকি দেওয়া নেই কিছু? আছে, কিন্তু আমরা পড়ি না। বললাম না আজকে সুরা কাহাফ কয়জন পড়েছেন, কয়জন তাফসির পড়েন, কয়জন প্রতিদিন কোরআন, প্রতিদিন কোরআন কি একদিন পড়তে হয়, সপ্তাহে একদিন না মাসে একদিন? না, আমাদের জীবনের সাথে থাকবে, আমাদের চোখের সামনে থাকবে, সব সময় থাকবে কোরআন, যেটা না হলে জান্নাতে যাওয়া যাবে না। যা সুপারিশ লাগবে ইল্লা মাশাআল্লাহ, এর ব্যতিক্রম তো নিশ্চয়ই থাকবে। তবে কোরআন এমন একটা বিষয় আমাদের দিয়েছে যে আমাদের মর্যাদার শীর্ষ আসনটুকু দিয়ে দিয়েছে। দেখেন পাশ্চাত্যের যে আজকের আবিষ্কার, এর হাজার হাজার বছর পূর্বে মুসলিমরা সব কিছু আবিষ্কার করে দিয়েছে। আপনারা পড়ুন মুসলিমদের আবিষ্কার, এখন যেগুলো আসছে নতুন নতুন, যারা ইন্টারনেট নাড়াচাড়া করে তারা জানেন যে এগুলো সব মুসলমানদের দেওয়া, চুরি করে নিয়ে ওদের নামে চালিয়েছে। কারণ যাদের কাছে কোরআন আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো শ্রেষ্ঠ। তো আজকের আমাদের এরকম মৃত পর্যায়ে, মৃতের মৃত মানুষের মতন অবস্থা দাঁড়িয়েছে কেন? কেন কোরআন, কোরআনকে আমরা সেভাবে মর্যাদার আসনে তুলতে পারেনি? আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবনে কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারেনি। আমরা কোরআনকে শোপিস হিসেবে রেখে দিয়েছি ঘরে। শোপিস বোঝেন, এই যে কী বলে ওই গাছপালা, তারপরে ফুল টুল রাখে না, শোপিস, কোরআনটা আছে শোপিস হিসেবে। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, উপরে একটা কোরআন রাখার জায়গা রয়েছে, সেগুন কাঠ দিয়ে বানিয়েছে উপরে। ও পারতে হলে তিন দিন চিন্তা করতে হবে যে পারবো কি পারবো না। বলেন তো দেখো, ও কি কোরআন পড়ে? ও কি কোরআন পড়ে না? কোরআনকে কত বড় মনে হচ্ছে, আমি সম্মান করছি, সেগুন কাঠ দিয়ে কয়েক হাজার টাকা খরচ করে সেটা বানিয়েছে। আরে কোরআন থাকবে তার মলাটের ছাল উঠে যাবে, ওর মলাটের সুন্দর এতে লেখা থাকবে না। কোরআন এমন একটা জিনিস, সব সময় তাকে নিতে হবে। আমার জীবনের সমস্ত কিছুর ওই কোরআনের মধ্যে আছে, এই জন্যই সবসময় লাগবে আমার। কোরআন ছাড়া একটা মানুষের জীবন কল্পনাই করা যায় না। আজকের এ জাতি কোরআনকে বাদ দিয়ে দিয়েছে, কত রকমের তন্ত্র মন্ত্র, কত রকমের মতবাদ চলে এসছে আমাদের মধ্যে, যার জন্যে আমাদের মধ্যে তাফাররাক, পৃথক চলে এসছি আমরা। ও ওই দল, ও অমুক দল, ও তমুক দল, এটা কি বলা হয়েছে নাকি কোরআনে? কোরআনকে এটাকে বলছে যে ওলা তাফাররাকু ফি, খবরদার খবরদার, তাফাররাক হবে না। কিন্তু আমাদের মধ্যে তাফাররাক আছে?
একজন আরেকজনের অন্তর যজন যজন দূরে, একজন আরেকজনের অন্তর যজন যজন দূরে। আমার একজন ভাই কষ্ট পাচ্ছে আমি জানি না, এটা কি মুসলিমদের পরিচয় না? এ তো হওয়ার কথা ছিল না। যে জন্য আজকের এই পৃথিবীতে আমরাই সবচাইতে সম্মানিত ছিলাম, আজকের আমাদের সবচাইতে অপদস্থ একটা জাতি হিসেবে মনে করে। আলহামদুলিল্লাহ সেদিন আস্তে আস্তে চলে যাচ্ছে, সেই পাশ্চাত্যের সেই যে শেখানো বলি বা আমাদেরকে আন্ডারস্টিমেট করার সে দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় আমি একটা পরিসংখ্যান পড়েছি, প্রায় 70,000 থেকে 80,000 ডেইলি ইসলাম গ্রহণ করে, 170,000 থেকে 80,000 প্রতিদিন ইসলাম গ্রহণ করছে, একটা বেসরকারি একটা জরিপে আমি এটা পড়েছি। কিন্তু আমরা যে ভূখণ্ডে অবস্থান করি এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা, এই সাবকন্টিনেন্ট এটা সবচাইতে মারাত্মক জায়গা। এখানকার কৃষ্টি কালচার এমন একটা এমনভাবে জড়িয়ে পড়েছে যেখান থেকে বেরিয়ে যাওয়া একটা মুসলিমের পক্ষে আদৌ সম্ভব কিনা আল্লাহ জানে। আমরা আমি বলি প্রায় আমার খুতবা আমি আলোচনায় বলি যে 33 কোটি দেবতা অধ্যুষিত অঞ্চলে আপনি এত সহজে জান্নাতে যাবেন ভাবলেন কি করে? 33 কোটি দেবতার অধ্যুষিত এলাকায় অত সহজে জান্নাতে যাবেন কি করে? আজকের জুমার দিন এত বড় একটা দিন, এই জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখেন বিয়ের অনুষ্ঠানগুলো কীভাবে হচ্ছে, দেখেছেন আপনারা কীভাবে বিয়ের অনুষ্ঠান ফিতে কাটে, শয়তানি যত আছে সব হচ্ছে। অথচ জুমার দিন এখানে তাসবিহ পড়লে আল্লাহ পাক তার অনেক কিছু অনেক সবের কথা আমি সেগুলো বলতে পারছি না। তো সুতরাং আমরা জুমার দিনটাকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করতে পারতাম না? পারতাম, কারণ তাই সূরা কাফ আল্লাহ পাক তাই বলছেন, ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালেহ, কারোর যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আল্লাহর সাথে দেখা না করলে জান্নাতে যেতে পারবে? পারবে? ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালেহ ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন আল্লাহর ওয়াদানাতের সাথে শিরক না করে। শিরকের ব্যাপারটা আমি আজকে তুলব না, কেন অনেক আমি ওতে আমি একটা ইমোশনাল হয়ে পড়ি শিরকের বিষয় বলতে। যাই হোক, তো সুতরাং আজকের আমাদের মাঝ থেকে কোরআন উঠে গিয়েছে। আপনার কয়টা ছেলেরা কোরআন পড়া শিখিয়েছেন? আমি মাঝে একজন খুব নাম করা অ্যাডভোকেটের কাছে আমার একজন সাথে গেছিলাম, খুব নাম করা, আমি নাম বলবো না, তিনি বলছে আমার বড়ো ছেলে টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, আর একটা অস্ট্রেলিয়ার প্রফেসর, আর একটা কানাডা, এইভাবে বলছেন, মেয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এভাবে বলছেন, তিনি আমাদের বলছেন শোনাচ্ছেন, আমি শুনছি। আমি কি একটা কথা বলতে পারি? আপনার প্রাউডনেস তো আপনি বললেন, শুনলাম। আপনার সন্তানদের কি কোরআন শিখিয়েছেন? সন্তানদেরকে কি কোরআন শিখিয়েছেন? না সেটা হয়নি, শুনে রাখেন। এই যে আপনার সন্তানরা এত হায়ার পোস্টে রয়েছে, আল্লাহর কাছে এক পয়সা মূল্য নেই, আল্লাহর কোনো মূল্যই দেবে না। আপনার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়, ডাক্তার হওয়া ফরজ নয়, মাস্টার্স হওয়া ফরজ নয়, ওটা নফল। কিন্তু কোরআনকে জানতে হবে এটা ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ নাকি নফল? অবশ্যই শিখতে হবে, আপনি শেখাননি, আপনার জন্যে কোরআন পড়ুন। হামিমা সিদা একটা আয়াত আল্লাহ পাক বলছে, রব্বানা আলাল্লাহ দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, আল্লাহ ওদের নিয়ে আসেন জাহান্নামে, যাওয়ার আগে বুকের পরে পা দিয়ে তবে জাহান্নামে যায়। পড়বেন সুরা হামিমা সিদা, পড়বেন, কোরআন না পড়লে বাঁচার কোনো রাস্তা নেই। ইল্লা মাশা আল্লাহ, চাইলে সবাইরে ক্ষমা করে দিতে পারেন, আবার এটা আবার নিয়ে আবার সমালোচনা করেন না, আল্লাহ পাক চাইলে সবাইরে ক্ষমা দিতে করে দিতে পারেন। কিন্তু প্রকৃত অর্থে তাকে কোরআন জানতে হবে, সে যদি মাস্টার্স হয়, বড় শিক্ষিত হয়, কোরআন না দিলে তারা কীভাবে ছাড়াবে আমি জানি না সেটা। তো সুতরাং আজকে আমরা নবীকে যে অনুসরণ করব, নবীকে অনুসরণ করতে হলে নবীর জীবন তো আমাকে জানতে হবে, না জানলে কী করে অনুসরণ করব, ইত্তেবা করব কী করে, সুন্নাহ জানবো কী করে? আজকের ফ্রান্সের নবী সাল্লামের নামে ব্যঙ্গ কার্টুন দেওয়াতে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে।
কিন্তু এই এর আগেও তো হয়েছে, হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি নামে একটা দুটো না, প্রায় প্রতিদিন আমি একটা পরিসংখ্যানের পরে প্রায় কয়েক লক্ষাধিক বই লেখা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি নামে, কয়েক লক্ষাধিক। কিন্তু ঈসা আলাইহিস সালামের লিখেছে কি, কে শুনেছেন ঈসা আলাইহিস সালামের নামে, গৌতম বুদ্ধের নামে, শ্রীকৃষ্ণের নামে লিখেছে? না, লেখেনি। কিন্তু রসুলের নামে এত কেন তাদের গায়ে জ্বালা? ঈসা আলাইহিস সালামের নামে লিখতে পারতো, গৌতম বুদ্ধের নামে লিখতে পারতো, শ্রীকৃষ্ণের নামে লিখতে পারতো, লেখেনি। সব ঘুরিয়ে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি আর যে কটা লেখে সেকটাই তারে মুসলমান হতে প্রায় অধিকাংশ ইলাম মাশা আল্লাহ। কেন বলুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি, একমাত্র ব্যক্তি জীবনের কোনো একটা করতে হলে রসুলকেই দরকার। ওরা জানে রসুলের এত্তেবা ছাড়া পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব নয়। দেখেন, আমি যদি জিসাস ক্রাইস্টের কথা বলি, যিনি আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক্যাল সলিউশন তিনি কিছু দিয়েছেন না? সামরিক সলিউশন কিছু দিয়েছেন? আল্লাহ রসুলের একটা মানে সিরাত আছে, মেজর জেনারেল আকবর আলী খানের লেখা, আল্লাহ রসুলের সামরিক কৌশল, অর্থাৎ তিনি কীভাবে যুদ্ধ করতেন, এমন কোনো দিক বিভাগ নেই। সন্তানের সাথে কীরম ব্যবহার হবে, প্রতিবেশীর সাথে কীরম ব্যবহার হবে, তারপরে চলার পথে আমি কীভাবে চলবো, সব কিছু রসুল দেখে দেখে যাননি সব। কিন্তু শ্রীকৃষ্ণ বা ওই জিসাস ক্রাইস্ট বা অন্য অন্য যারা, তারা কিন্তু এগুলো দিতে পারেনি। খোলেন কী লেখা আছে, আমার কাছে তো এই ধর্মগ্রন্থগুলো আছেই, আমার কাছে, আমি পড়েছি নিজেই, এগুলো কিছুই নেই। আমাদের এমন একটা রসুল দিয়েছেন যিনি হচ্ছেন সমস্ত কিছুর ফয়সালা তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে দিয়েছেন, তাই না? এই জন্য বলতে বলবো, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর সন্তুষ্ট পেতে চাও, সন্তুষ্টি পেতে চাও, তবে আমার রসুলকে অনুসরণ করো। রসুলের রসুলকে আমি সব দিয়ে দিয়েছি, বাদ রাখিনি কিছু। কিন্তু অন্য অন্য ধর্মের নেতারা কিন্তু এগুলো দেননি, তাদের উপাসনা মানে কিছু আনন্দ ফুর্তি, এটা ছাড়া আর কিছু না। আর আমাদের উপাসনা মানে আল্লাহ জিকির, হাম, তাসবিহ, এসব আছে। মসজিদে ঢুকলাম আমরা, কী করেছি, আল্লাহ তালিয়া বাবা বিরহমাতিকা দোয়া পড়ে ঢুকেছি, তারপর কী করেছি, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ তাহিয়া পড়েছি আমরা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আল্লাহর আনুগত্য রয়েছে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য রয়েছে। তো সুতরাং অন্য অন্য ধর্মগ্রন্থে কিন্তু এগুলো নাই, এই জন্য ওরা রসুলের পরে হিংসামূলকভাবে এগুলো করে। কিন্তু তারপরে ওরা টিকে থাকতে পারবে না, আসুক কালক ওরা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে উশৃঙ্খলভাবে মানুষের ক্ষতি হয়, জানমাল কোনো ক্ষতি না, এগুলো করা উচিত না। কারণ ও তো আমাদের জন্য জালিকা বিআল্লাহ মাওলাল্লাযিনা আমানু, কারণ আমাদের মাওলা তো আল্লাহ, কে আমাদের মাওলা, কে আল্লাহ না? ওয়ান্নাল কাফিরিনা আল্লাহ মাওলা আল্লাহুম, কাফেরদের তো কোনো মাওলা নেই, তো ওরা কী করে বাঁচবে? সামান্য কয়দিন, মাতাউন কালিল, সামান্য কয়দিন ওরা বেঁচে থাকতে পারবে। সুমা মাওয়াহুম নার অবিসাল মাসি, তারা অবশ্যই জাহান্নামে যাবে এবং তার সামান্য কয়দিনের পরেই। তো সুতরাং আজকে আমি এত্তেবা সুন্নাহ কেন বলছি, যে আমাদের প্রত্যেকটা বিষয় হবে রসুলের ক্ষেত্রে। এই মিম্বার আমি উঠলাম কীভাবে, রসুল যেভাবে উঠতেন, মিম্বার আমি কথা বলছি কীভাবে, রসুল যেভাবে বলতেন, নামবো যেভাবে, এমনকি খাবো কীভাবে, সব কোনো একটা দিক বিভাগ আল্লাহ রসুল আমাদের জন্য বাদ দিয়ে যাননি। কেন? উসওয়াতুন হাসানা, সুবহানাল্লাহ বিহামদি, কত সুন্দর কথা, বললে অন্তরটা জুড়িয়ে যায়, উসওয়াতুন হাসানা। ওদের অন্য অন্য জাতিগুলো তারা তো ব্লাইন্ড, তারা অন্ধ, তারা মূর্খ, তারা কিছু জানে না, কিচ্ছু জানে না। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকভাবে কথা বলেছি, কিছু জানে না, শুধু উপাসনা আনন্দ ফুর্তি। কিন্তু আমাদের মধ্যে হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমাদের করতে হয়। এই জন্য আমরা মুসলিমরাই রসুলকে চিনতে পারিনি, বলি অবশ্য মুসলিম, তো রসুলকে চিনতে পারিনি। এমন আমার একটা নাম রাখে এক একজন, আসলাহু আকবার, তার সুন্দর একটা নাম রাখতে পারছে, নামই অর্থ নেই কোনো, মিনিং নেই কোনো। যেমন আমাদের সমাজে দেখবেন অনেকের নাম আছে আলিফ, শুনেছেন এগুলো আপনি, কারোর নাম আছে মি, হ্যাঁ, এগুলো কোনো নাম নাকি, হুরুফে মুকাত্তাত, এর কোনো অর্থ নেই। অথচ মুসলমানদের পরিবার দেখেন আলিফ পাবেন, মিম পাবেন, এটা কী শব্দ, আশ্চর্য ধরনের মুসলিম। আমি একজনকে জিজ্ঞেস করলাম,
যে ভাই তোমার এই বাচ্চার নাম আলিফ রেখেছো কেন বা মিম রেখেছো কেন? বলে হুজুর তো বলে দিচ্ছে, আমি হুজুরই রেখে দিছি এই নাম। বলে আউজুবিল্লাহ, তাহলে আমার নাম ক রাখি, তোমার নামে তো আর একটার নাম রাখি, এ রাখি, কী হবে, অসুবিধে হবে? এগুলো তো অ্যালফাবেট একটা করে হুরুফে মুকাত্তাত। তাহলে এই জাতির মাঝে আমি বললাম না একটু আগে যে আমরা যে বলি আব্দুল, যে ইয়ে আমরা নামগুলোর অর্থ তো জানবো, অনেক আছে যেগুলো কোনো অর্থই নেই। কীরকম মুসলিম আমরা? মুসলিমদের তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, মুসলিমদের কাছে সব কিছু আছে। মা ফরনাত মাফি কিতাব মিন কুল্লি শাই, আমি কিতাবের মধ্যে কোরআন এমন কিছু নেই যে আমি বাদ রাখিনি। আমার একজন অনেক দিন আগে বললো যে আচ্ছা কোরআনে কি হাইড্রোলজি আছে, মানে পানি সংক্রান্ত বিষয়ে? আমি বলি অবশ্যই আছে। আপনি কি হাইড্রোলজি বোঝেন? তাহলে বসেন, হাইড্রোলজির আয়াতগুলো আপনাকে দেখাচ্ছি। আপনি কি হাইড্রোলজি বোঝেন? সব আমার আল্লাহ যখন বলেছেন তিবিয়ানা লিকুল শাই, আমি কোরআনে কোনো কিছু সব কিছু দিয়ে দিছি, নেই কেন? তাহলে আমরা ইয়াতিমের মতন হয়ে গেলাম কেন? শুধুমাত্র আমরা রসুলের কর্মগুলো জানি না, আমরা রসুলকে চিনতে পারিনি, রসুলকে আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। যদিও আমরা বলি শুধু কয়েকটা বিষয় আমরা মানি, মেজরিটি জায়গায় আমরা মানি না, মেজরিটি জায়গায় আমরা মানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জুমার দিন সালাত পড়তে বলা হয়েছে না, ইন্নাল্লাহা মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। বেশি করে রসুলের জন্য জুমার দিন সালাত পড়তে পারে, সালাত মানে দরুদ। এটা আবার বুঝে না দিলে হয়তো আবার বুঝবেন না। আমি সাধারণত শব্দগুলো আমার মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ জানে, আমি বলি না কোনো কোনো সময় এই শব্দগুলো সাধারণত আমি উচ্চারণ করি না। দরুদ মানে কি? সালাত না, সালাত নাকি না, সালাত না। সওম কি রোজা না, নামাজ কি সালাত না। আমি বলি যে পাঁচটা স্তম্ভ ইসলামের, তাই না? কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামস। পাঁচটা স্তম্ভের মধ্যে দুটো স্তম্ভ গায়েবই হয়ে গেল, কোনো সচেতনতা নেই। রোজা গেল মানে সওম গেল, সালাত গেল, একদম গায়েব হয়ে গেল, অনেকে তো বললেও বুঝবে না। তাই এই জন্য আমি সাধারণত এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ সওমকে যদি সারা জীবন যদি রোজা বলা হয় একটা নেকিও দেবেন না আল্লাহ পাক, কিন্তু সওম বললে সেখানে সব পাবো, অনার পাবো, রেসপেক্ট পাবো। আমরা হচ্ছে এমন মুসলিম হয়ে গেছি আমাদের মধ্যে সেই কালচারাল জিনিসটা নাই। মুসলিমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কে বলেছে একথা? মুসলিমরা শ্রেষ্ঠ কে বলেছেন? খালিক। আল্লাহ পাক বলছেন কুত্তুম খাইরা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ একটা সমাজ। আমাদের সামনে ওই পাশ্চাত্য জগৎ কিছু না, বিশ্বাস করেন ওদের দুই পয়সা দাম নেই, এক পয়সাও দাম নেই ওদের। আজ যে আবিষ্কার, ওদের চোখ ধাঁধানো আবিষ্কার নিয়ে ওরা আমাদের সামনে আসছে, ওরা ওদের আবিষ্কার নয়। আপনাদের একটা এনামুল্লাহ চৌধুরী, উনি একজন খুব ভালো পণ্ডিত, যারা অনলাইন নাড়াচাড়া করেন ওনার কিছু কিছু টপিক্সের মধ্যে এগুলো আছে, এবং অনেক আছে বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান, এগুলো যদি আপনার পড়ে যে এমএন রয়েল লেখা আছে বা হিরোইন হিরো এর অনেক আছে। এই যে কপাল পোড়া, ওই যে কি ফ্রান্সের ওই যে ওরা লিখেছে, ওরা তো মূর্খ কপাল পোড়া। যেমন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ ইউরোপ, উইলিয়াম ড্রাপারের লেখা বই, যিনি ছিলেন পাশ্চাত্যের অনেক বড় একজন পণ্ডিত, যদি তার বইকে পড়তো ওই জানোয়ারটা, ও তো কলম ধরা সাহস পেত না। জানোয়ার বললাম এই জন্যই যে কত বড় বড় পণ্ডিতটা, যেন হিরো অ্যান্ড হিরো ওয়ারশিপ, টমাস কার্লাইনের লেখা হিরো অ্যান্ড হিরো ওয়ারশিপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরাত লিখেছে সে, আর এই কপাল পোড়া একটা কী একটা লিখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তুই কি লিখবি রে বাবা, তোর থেকে বড় বড় পণ্ডিতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা লিখেছে, আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে ইনশাআল্লাহ এগুলো শেষ হবে না। আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জবাব দিতে হবে, বেকবুর মতন থাকলে আমাদের চলবে না। এই জন্যে আমাদের কোরআন দেওয়া হয়নি। আপনি বিএ পাস, এম এ পাস, যাই পাস হন না কেন, আপনাকে কোরআন জানতে হবে, কাফেরদের উত্তরের জবাব আপনাকে দিতে হবে। আপনার পরিবারকে তাদের হাতে কোরআন তুলে দিন, আজকের থেকে কোরআন তুলে দিন। আপনি যে কোরআন পড়ুন, আপনি দিনকে আগে শিখুন, পৃথিবীর কোনো শক্তি সেই দিন সামনে আসছে, ওরা দাঁড়াতেই পারবে না, শেষ হয়ে যাবে। এখন পাশ্চাত্য বুঝতে পারছে ঠেলাটা কারে বলে। তো সুতরাং আমাদেরকে ইত্তেবায়ে রসুল করতে হবে। শুধু আমিনা রফুরুদ্দিন নয়, রফির একটা বিরাট জীবন রয়েছে, এটাকে জেনে নিয়ে শিখে নিয়ে আমাদের বাস্তব জীবনে একটা লোককে যেন দেখলেই মনে হয় যে একজন মুসলিম যাচ্ছে।
শাহাদা দেবে, কি দেবে? শাহাদা দেবে। ওটা মুসলিম, কথা শুনলে বোঝা যাবে একটা মুসলিম, আচরণ দেখলে বোঝা যাবে একটা মুসলিম। কার কাছে? রসুলের কাছ থেকে। রসুল ওয়াজ করে কয়জন, এক দুই পাঁচজন ছজন মুসলমান করেছেন কিনা জানেন, রসুলের আচরণ দেখে। কি দেখে? আচরণ দিতে, কারণ রসুলের বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট দেখে ইসলাম গ্রহণ করেছে মানুষ। ওয়াজ না, ডেকোরেশন করা, ওয়াজ শুনে কয়টা সাহাবি হয়েছেন মুসলমান? না, আমাদের প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, তাও রসুলের জীবন আমাদের বাস্তবের মধ্যে থাকবে, তাহলে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ। আর হবেও তাই, মুসলমানদের আমাদের একটা হাদিস আছে যে ইসলাম সবার ঘরে যাবে, হয় অপমানের সাথে না সম্মানের সাথে, না মানলে পিটে সোজা করে নেবে। সেই দিন সামনে আসছে, হতার আব্বাস হত্তা ইয়াতাল্লাহ আমরি, অপেক্ষা করো আল্লাহর ফয়সালার জন্য। সুতরাং আসুন আমরা পড়াশোনা করি, বাচ্চাদেরকে শেখাই, পড়তে উদ্বুদ্ধ করি, পরিবারের সকলের কাছে বই তুলে দিই। আমরা যে পাঠক জাতি, পৃথিবীর মধ্যে আমরাই পাঠক জাতি, আমাদের কাছে ইগনোরেন্সি আমাদের মধ্যে কোনো স্থান নেই। আপনি বলেন পৃথিবীর যে কোনো সাবজেক্ট বলতে পারেন, আমি সে বিষয়ে পণ্ডিত না হলে অনেকেই আছে সেগুলো তার অ্যান্সার দিয়ে দেবে। তো সুতরাং আসুন আমরা কোরআন পড়ি, সবসময় কোরআনকে আমরা আঁকড়ে ধরি। খুজু মা আতাই নাবি কুয়াতকুম, 123 নম্বর সূরা বাকারায়, খুজু আতাই নাবি কুয়াতিকুম, তোমরা কোরআনকে মজবুত করে ধরো। ওয়াজকুরু মা ফিহে লাল্লাকুম তাত্তাকুন, ওটার মধ্যে যা লেখা আছে ওটা কী করো? ফজ করু, পড়ো, জানো, শেখো, এ আলম আমল করো। লাল্লাকুম তাত্তাকুন, তবে তোমরা মুত্তাকি হতে পারবে, তাহলে পারবে না। সুতরাং আসুন আমরা পড়ি, জানি, শিখি এবং শেখাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।